Sorry to say, আমাদের কামরুজ্জামান সাগর অনেক মিথ্যা কথা বলে। নভেম্বর মাসের 24 তারিখে এই যে 17 জন বা 16 এবং পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে 17 জন 16 জন যে কার্যনির্বাহী পরিষদের সদস্য তারা আমাদেরকে আমন্ত্রণ করে একটি আলোচনা সভা করবার জন্য যে আলোচনা সভাতে তারা ডিরেক্টরস গিল্ডের যে বর্তমানে যে সংকট চলছে যে বিশৃঙ্খলা চলছে সেটা সাধারণ সদস্যদের সাথে শেয়ার করবার জন্য তারা ডাকে এখন সাংবিধানিকভাবে যদি চিন্তা করা যায় যে কোনো একজন সদস্য একটি এরকম আলোচনা সভা ডাকতে পারে সেই দিক থেকে তারা বৈধভাবে একটি আলোচনা সভা ডেকেছিল প্রায় 300 সদস্যের উপস্থিতিতে এই আলোচনা সভাটি হয় পরবর্তীতে ওই সভা থেকে একটি সমন্বয় পরিষদ গঠন করা হয় যে যারা এই দুই পক্ষকে নিয়ে আলোচনা করে একটি সুন্দর সুষ্ঠু সমাধানের দিকে ডিরেক্টরস গিল্ডকে নিয়ে যাবে আমি তখন কিন্তু নিজেদের মধ্যে যে গন্ডগোল এটা বাইরে প্রকাশ করতে চাইনি যে সমন্বয় পরিষদটা করা হয়েছিল তার আমরা বারবার বসেছি দুই পক্ষের মধ্যে আমরা তাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেটা নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করছি কিন্তু একটা দুর্ভাগ্যজনকভাবে দেখা গেছে যে তাদের মধ্যে অনেকেই এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি বা এই সমস্ত বিষয়কে ওনারা ইয়ে নিতে চাচ্ছেন না বর্তমানে তাদের বয়সও হয়েছে সমস্ত কিছু বিবেচনা করে ওনারা বলছে যে তোমরা নিজেরা ঠিক করে নাও দেখো কি করা যায় এরকম একটা বিষয় চলছে আমরা কি করেছি আমরা আরও সময় নিয়েছি তাদের দুপক্ষের মধ্যে একটা সমাধান করবার জন্য কিন্তু অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি যে তারা সংগঠনের যে অফিস এই চারজন মিলে এটাকে একটি দখল করে রাখার মতো অবস্থায় নিয়ে গেছে আমরা যে মিটিংগুলো করেছি আমরা সংগঠনের যে অফিস সেখানে করতে পারিনি বাইরে বসে আমাদেরকে মিটিং করতে হয়েছে এবং সেমিনার রুমে বসে মিটিং করতে হয়েছে এবং ঘর সবসময় তালাবদ্ধ থেকেছে আমরা বহুবার চেষ্টা করেছি আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে কোনোভাবেই একসঙ্গে আমরা বসাতে পারিনি এবং এখানে সর্বাধিক যে ঔদ্ধত্যপনা দেখিয়েছে সেটা সাধারণ সম্পাদক সভাপতি সাংগঠনিক সম্পাদক সহ আরও একজন কার্যনির্বাহী পরিষদের সদস্য আমরা ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করেছি তারা 16 জন তাদের বিরুদ্ধে অনাস্থায় নিয়েছে তো এরকম একটি সংগঠন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে সংগঠনের নাম ব্যবহার করে এইভাবে দুর্নির্বারভাবে যদি তারা এগিয়ে চলতে চায় এর চলাটা অন্যায় আমরা উপস্থিত হয়েছি যে যারা অনাস্থায় নিয়েছে তাদের আমন্ত্রণেই আজকে আপনারা এসেছেন এবং তাদের আমন্ত্রণে আমরাও এসেছি তাদের শক্তি দেখানোর জন্য একটি পিকনিকের আয়োজন করছে ডিরেক্টরস ডে নাম দিয়ে সুতরাং আমরা এটা নিন্দা জানাচ্ছি এই সভাতে এই প্রেস কনফারেন্সে অলিক বা ফিরোজ বা যারা 16 জন যারা পদত্যাগ করেছে অনাস্থা দিয়েছে তাদের আমন্ত্রণে আমার আগিয়ে আসা ডিরেক্টরস গিল্ডে যে সভাপতি এবং সেক্রেটারি আছে তারা তাদের মতো করে ডিরেক্টরস গিল্ডটা চালাচ্ছে কারো কোনো কথার তোয়াক্কা তারা করছে না আমি সাগরকে এবং অনন্ত হীরাকে কল দিলাম আমি বললাম যে আপনারা একটু আসেন আসলে একটু বসে আমরা একটু কথা বলে এই প্রবলেমটা একটা যেই প্রবলেমটা চলতেছে এই প্রবলেমটা সলভ করি তার কারণ তারা অনৈতিকভাবে এদের সদস্যপদ স্থগিত রাখছে অ্যাজ ওয়েল অ্যাজ 8 জন না 7 জনকে কোঅপ্ট করছে কোনো নিয়ম নীতির বাইরে যেয়ে তারা কোঅপ্ট করছে মানে এরকম একটা কথা সাগর বলতেছে যে তাদেরকে কন্ট্রোল করা যায় না তারা অধ্যত্তপূর্ণ বিহেভিয়ার করে সো আপনি থাকলে তারা অধ্যত্তপূর্ণ বিহেভিয়ার করবে না এই অ্যাসুরেন্সে আমরা বসবো তাই বললাম হোয়াট ইজ দিস তারা তোমার কলিগ তুমি তাদের সাথে বসবা এটার সাথে বসার মধ্যে অধ্যত্তপূর্ণ ব্যবহারের কী আছে কিছুই নাই বলে না আপনার সামনে বসবো এতই অ্যাডামেন্সি তারা দেখালো আমার আর বলার কিছু থাকলো না লাস্টলি আমারে বললো ভাই পিকনিক আমরা করব আপনি কিছু টাকাও দিয়ে যান পিকনিকের জন্য আপনাদের মাধ্যমে তাদেরকে উদার আহ্বান জানাচ্ছি 9 তারিখে পিকনিকের আগে যারা যে 9 তারিখে পিকনিক ডিক্লেয়ার করছে এটার আগে অবশ্যই একটা অফিসিয়ালি মিটিং হওয়া দরকার যেখানে যারা যাদেরকে তারা স্থগিত করেছে তারা থাকবে না আমাদের ডিরেক্টরসদের গিল্ডের মধ্যে যারা বড় ভাই আছে সেলিম ভাই গাজী রাকায়াত ভাই এসেওয়া কলিক সালাউদ্দিন লাবলু ভাই আমি থাকব ওরা যারা থাকতে চায় যে কয়েকজন তারা থাকুক যে ডিরেক্টরস গিল্ডের অফিসেই মিটিংটা হোক সেখানে বসে আমরা এটার একটা সুষ্ঠু সমাধান করে 9 তারিখে সবাই মিলে পিকনিক করি না অসুবিধা কী সবাই করব যে 16 জনকে স্থগিত করছে তাদেরকে নিয়েই করব আগে সমাধানটা হোক
পিকনিকটা করলে এরা তো ইলেক্টেড মেম্বার, তাই না? তাদেরকে তো স্থগিত করে ফেলতে পারে না ইচ্ছা করলেই। গতবার কমিটি থেকে, কমিটি যখন শেষ হয়েছে, সালাউদ্দিন লাবলু ভাই রেটার্স গিল্ডের টাকা 10 লাখ টাকা এফডিআর করছে, 3,57,000 টাকা ক্যাশ দিয়ে রেখে এসছে, অর্থ সম্পাদককে তারা বিদায় করে দিছে। কাকে অর্থ সম্পাদক করছে এখন আমরা কেউ জানি না। তারা ওই 10 লক্ষ টাকা তোলার চেষ্টা করছে ব্যাংকে, অর্থ সম্পাদকের অনুমতি ছাড়া সেটা তুলতে পারবে না, সেই টাকাটা তাদের অনেক দরকার। 3,57,000 টাকা কী করে খরচ করছে সেটার কোনো হিসাব নাই। এই জিনিসগুলো তো মানে জবাবদিহিতার আওতায় আসতে হবে। সরি টু সে, আমাদের কামরুজ্জামান সাগর অনেক মিথ্যা কথা বলে, ওর প্রবলেমটা এটা। আমি ওপেন সবার সামনে এই কথাটা বললাম যে ও অনেক মিথ্যা কথা বলে।